জবাব চাই জবাব দাও। আমি বলছি আপনারা রাত্রি এই 8টা 9টা প্রত্যেক দিন 10টা 11টা পর্যন্ত কি কাজ করেন আপনি বলুন তো, বলুন দাদা বলুন। আমি বলছি না, আমি কথা বলছি, কথাটা হচ্ছে প্রত্যেক দিন যে এই 10টা 11টা পর্যন্ত কি কাজ হয় আপনি এইটা বলুন। না, রাত্রি 10টা পর্যন্ত কাজ করি না। তাহলে কেন খোলা রাখেন? প্রত্যেক দিন কেন 10টা 11টা পর্যন্ত খোলা রাখেন কেন বলুন? আজকে কি কাজ হয়েছে বলো আজকে। আজকে তো আমরা কিছু কাজ করি, তাহলে কেন এখন খোলা আছে? টাইমটা থাকলো কেন বলুন কি কারণে? সবাই এখানে আপনারা ভেতর থেকে চাবিতলা লাগিয়েছিলেন, ভেতর থেকে চাবিতলা লাগিয়েছিলেন তো আপনি? না লাগিয়েছি বা আমরা কেন লাগিয়েছিলেন? কেন লাগিয়েছিলেন? এই তো লাগানো আছে। আরে ভেতর থেকে কেন লাগিয়েছিলেন? কাজ হচ্ছে কেন? তাহলে এটা কেন 10টা 11টা পর্যন্ত প্রত্যেক দিন কেন কেন বলুন? কেন বলুন কেন খোলা থাকে? না না বেরিয়ে যাচ্ছি না, প্রশাসন আসবে তারপরে আপনি উত্তর দেবেন তারপরে বেরোবেন। আর সবাই বেরিয়ে গেল না তো, দুটো তিনটে করে দরজা রেখেছেন, এদিক দিয়ে না হলে সেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেদিক না হলে সেদিক থেকে বেরিয়ে যাচ্ছে, এটা কি? আপনার বাড়ি যদি খেজুরি, এখানে এত রাত্রে কি কারণে? আমি ধরো এসছি 12টার দিকে। আপনার নাম কি বলুন? শ্রমিক পণ্ডা। আমি যেটা আজকে এসে অনুধাবন করলাম, আমাদের ধরুন প্রত্যেক দিন আমাদের গতানুগতিক যে কাজ হয়, এই কাজ হচ্ছে আমাদের সমাপ্তি করার জন্য 21টা আইটেমের যে ফাইলপত্র লাগে, 21টা ফাইলপত্র লাগার মধ্যে কোনটা কোনটাতে কি নেই সেই কাগজগুলো সরকার মন্ত্রী জনগণের পয়সা লাগছে আর পুলিশ প্রশাসন চোর রাসব কদিন এইভাবে চলে রাত্রে প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে নন্দীগ্রাম সোনাচূড়া সেখানকার এক পঞ্চায়েত অফিসে আজকে মানে স্থানীয় লোকজন এবং বিজেপির তরফ থেকেও বলা যায় তারা সেখানে গিয়ে একেবারে পঞ্চায়েত অফিস ঘেরাও করেন। জাস্ট দর্শক, কিছুক্ষণ আগের ভিডিও যেটা বলা হচ্ছে যে
ওখানকার যে পঞ্চায়েত অফিস রয়েছে সেটা অনেকটা রাত পর্যন্ত খোলা থাকছে, কয়েকদিন ধরেই থাকছে। আজকে একেবারে এলাকার মানুষজন এবং বিজেপির নেতারা কর্মীরা সেখানে তারা ছিলেন, তারা সেখানে গিয়ে একেবারে ধরেন হাতে নাতে যে আপনারা যে এখানে রয়েছেন এত রাত পর্যন্ত কি করছেন পঞ্চায়েত অফিসে। দর্শক আমরা শুনছিলেন, যারা সেখানে ছিলেন তারা কিন্তু সে অর্থে মানে সদুত্তর দিতে পারছিলেন না। এবং তাদের মধ্যে আবার একজনকে যেটা জানতে পারলাম, উনি বললেন যে আমি ব্লকে কাজ করি, মানে ব্লকের একজন কর্মী, তিনি পঞ্চায়েত অফিসে গেছেন, এত রাত পর্যন্ত কাজ করছেন, বলছেন যে কি ফাইল ছিল না কি ফাইল টাইল বলছিলেন। এখন প্রশ্ন, এত রাত জেগে ফাইল টাইল দেখা খোঁজা, ব্লকের একজন কর্মী যাচ্ছেন পঞ্চায়েত অফিসে কাজ করছেন এতটা রাত পর্যন্ত, কি ফাইল খুঁজছেন, কি ম্যানিপুলেট করছেন, কি খাতা ছাড়ার কাজটা করছেন, এটাই তো দর্শক অনেকের প্রশ্ন। এবং যেটা বলা হয়েছিল যে এখান থেকে একটা তথ্য লোপাট হয়ে যাচ্ছে। আসলে দর্শক, এখন আপনারা জানেন যে কেন্দ্রের টিম কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছে, একেবারে জব কার্ডের কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজের খতিয়ান, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে যে কোথায় কতটা কাজ হয়েছে আর কত আর কোথায় কতটা টাকা পয়সা লোপাট হয়েছে, আত্মসাত হয়েছে, এই এই বিষয়ে একেবারে দেখার জন্য কিন্তু কেন্দ্রের টিম তারা কিন্তু মানে ঘুরছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গার ছবি সামনে আসছে, সেসব নিয়ে খবরও হচ্ছে। আমি জানি না সেই বিষয়কে মাথায় রেখে এখন বিভিন্ন পঞ্চায়েত একেবারে সজাগ হয়ে গেছে কিনা, যে যেখানে যা মানে লুটপাট হয়েছে সেগুলোকে এবার খাতায় কলমে তো সব ঠিক করতে হবে, মেনটেন করতে হবে, তো নাহলে ধরা পড়ে যেতে হবে। আমি জানি না সেই জন্যেই রাত জেগে এই সব কাজ চলছে কি না। এবং খুব অবাক লাগছে যে ব্লকের একজন কর্মী, তিনি পঞ্চায়েত অফিসে এসেছেন এবং এতটা রাত পর্যন্ত তিনি কাজ করছেন। এখন এখানেই একটা সন্দেহ যে ব্লক থেকে পঞ্চায়েত, তাহলে কি কোথাও একটা মানে একটা সবকিছু মেনটেন করা বা যেগুলো ছিল না সেগুলোকে ঠিকঠাক করা যাতে না ধরা পড়ে যায়, তারই কি কোনো একটা প্রক্রিয়া চলছে? এলাকার মানুষজন এবং বিজেপি নেতারা তারা বলছেন যে এই রাত জেগে জেগে যেটা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে চলছে, সব নাকি তথ্য লোপাট হচ্ছে। এবং সেই সঙ্গে তাদের যেটা প্রশ্ন, যেভাবে প্রচুর চুরি হয়েছে বলে বলা হচ্ছে সেগুলোকে ঢাকার একটা চেষ্টা হচ্ছে। আর আপনারা দর্শক শুনছিলেন, মানে পুলিশও সেখানে পৌঁছে গেছে এবং তারপর এলাকার মানুষজন বলছিলেন যে নেতা চোর, মন্ত্রী চোর, সব চোর, এরকমও কথাটা আমি শুনতে পেলাম পাশ থেকে। আসলে এখন রাজ্য জুড়ে যেভাবে চোর 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 স্লোগানটা সামনে চলে এসছে, মানে কান পাতলেই একটাই স্লোগান আমরা শুনতে পাচ্ছি, কি পার্থ চোর, মানিক চোর, তৃণমূলের সব চোর, এটা বিজেপি এটা স্লোগান দেয়। তারপরে আরও অনেকে দেখবেন চোর চোর সব চোর সব চোর, এটা কিন্তু একটা মানে স্লোগান, মানে কান পাতলেই যেন কানে এসে ঠেকছে। যাই হোক দর্শক, সেটা আমাদের কোনো স্লোগান নয়, এটা যেহেতু অনেকে বলছেন সেজন্য আমি সেগুলো জাস্ট রিপিট করছি। তো যাই হোক, এর মধ্যে যেভাবে পঞ্চায়েত মানে এমনি অনেকে বলেন যে পঞ্চায়েত অফিসে 12টার সময় গেলে প্রধান আসেন না, নয় অমুক স্টাফ আসেন না, ফেরত আসতে হয়, একটা করে সার্টিফিকেট আনতে যাবো, আজকে আজকে হবে না, কালকে আসবেন, তিনটের পর আসবেন, এখন অমুকজন আসেননি তমুকজন আসেননি। সেখানে রাত গড়িয়ে যাচ্ছে, মানে মধ্যরাত হতে চলেছে, সেখানে পঞ্চায়েত অফিসে কাজ হচ্ছে, মানে কি বিষয়, কত কর্মসংস্কৃতি যে মধ্যরাত পর্যন্ত পঞ্চায়েত অফিসে কাজ হচ্ছে। এমনিতে দিনের বেলা গেলে মানুষ কাজ পায় মানে তার কাজ সেরে আসতে পারেন না, ফিরিয়ে দেওয়া হয়, সেখানে মধ্যরাত পর্যন্ত কাজ হচ্ছে। আর যখন এলাকার মানুষজন একেবারে ধরে ফেলে সামনাসামনি অন ক্যামেরা, তখন বলছেন না কিছুই করছে না, কোনো কাজ হচ্ছে না, তাহলে কি করছেন? ওটা কি আড্ডা মারার জায়গা নাকি, না ওখানে ওই জায়গাটা খানাপিনা করার জায়গা? কি করছেন পঞ্চায়েত অফিসে? লাইট জ্বেলে রাতে এইভাবে আবার ভিতর থেকে নাকি চাবিয়ে দেওয়া ছিল, দিয়ে তারা নাকি অফিসের ভিতরে ছিলেন। আর যখন এলাকার মানুষজন বলছেন কি করছেন, বলছেন না আমরা কাজ তো কিছু করছি না, তো কি করছিলেন? তার কোনো উত্তর নেই। তাহলে এটা পঞ্চায়েত অফিস, একটা সরকারি জায়গা, সেখানে কাজ কাজকর্ম থাকলে মানুষ কাজ করবেন, তা নাহলে সেখানে কি আড্ডা দেওয়ার জায়গা? আর ওখানে দেখুন ব্লকের কর্মী এসছেন, অত রাত পর্যন্ত কাজ করছেন, কিছুই করছি না, কী করছিলেন, কী ম্যানিপুলেট করছিলেন, কী খাতা সারছিলেন, কী বা ম্যানেজ করার চেষ্টা হচ্ছে পঞ্চায়েত তরফে? দর্শক, এসব কিন্তু প্রশ্ন রয়েছে এলাকার মানুষজন, তারাও কিন্তু প্রশ্ন তুলছেন যে তারা যেটা বলতে চাইছেন তথ্য লোপাট করা হচ্ছে, যাতে করে তারা এনকোয়ারিতে ধরা পড়ে যায়, সেই জন্য হয়তো একটা ম্যানেজ হচ্ছে বা তথ্য লোপাট করার চেষ্টা হচ্ছে, বা যেটা বলছিলাম দর্শক কোথাও একটা ম্যানিপুলেট খাতা সারা, যে যা সব ঘাপলা হয়েছে সেগুলোকে খাতা করে ঠিক করতে হবে, তো হয়তো সে প্রক্রিয়া চলতে পারে, এই কথা দর্শক এলাকার মানুষজন অনেকে বলছেন। তবে দর্শক আমি আবার বলবো, এরকম একটা সময়ে যখন অনেকে বলছে যে পঞ্চায়েতে তো এখন কোনো কাজই নেই, সবই তো ভাঁড়ে মা ভবানী, লক্ষ্মী ভাণ্ডার দিদি নাকি সরকারের সব শেষ, এখন তো পঞ্চায়েতে কোনো কাজ নেই। বিভিন্ন পঞ্চায়েত এলাকার অনেকে বলছে যে রাস্তাঘাট তো পুকুর হয়ে গেছে, রাস্তা দিয়ে চলা যাচ্ছে না বর্ষাকালে, মনে হচ্ছে পুকুর মাছ মাছ ছেড়ে দিলে মাছ হবে। তো সেখানে আবার পঞ্চায়েতের কী এত কাজ পড়ে গেল যে একেবারে রাত জেগে অফিস অফিসে কাজ করতে হচ্ছে, যারা রয়েছেন ওখানে তাদেরকে রাত জেগে কাজ করতে হচ্ছে, কী এমন জরুরি কাজ পড়ে গেল, কী এমন কাজের প্রেশার যে যে দিনের দিনের আলোতে কাজ করা সম্ভব হচ্ছে না, রাত জেগে কাজ করতে হচ্ছে? এখানেই সন্দেহ, এখানেই প্রশ্ন, তাহলে কি কোথাও কোনো ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছে,
কোথাও কি কোনো ঘাপ লাগে ম্যানেজ করার খাতায় কলমে সব রেডি করা হচ্ছে, যাতে করে এনকোয়ারি করতে এলে এগুলো দিয়ে যদি একটু বাঁচা যায়, এরকম কি করা কোথাও কি চেষ্টা হচ্ছে? দর্শক মানুষ কিন্তু জাগছেন, মানুষ কিন্তু জাগছেন, মানুষও কিন্তু প্রশ্ন করছে যে কেন অন্যান্য সময় আমরা দেখি অফিসে চারটে বাজলেই তালা পড়ে যায় আর এখন মধ্যরাত পর্যন্ত কাজ হচ্ছে পঞ্চায়েত অফিসে, নিশ্চয়ই কোনো ঘাপলা রয়েছে। যাই হোক দর্শক, এটা মানুষের মানে প্রশ্ন সন্দেহ সেই জায়গা থেকে তারা বলছেন এবং একটা গণ্ডগোল হয় ওখানে এবং পুলিশ সেখানে আসে। আবার অনেকে বলছেন যে পুলিশ আসুক তারপর হবে, কিন্তু পুলিশ পঞ্চায়েত অফিসে যদি ম্যানিপুলেট হয় পুলিশ এসি বা কী করবে? সুতরাং এটাও কিন্তু প্রশ্ন দর্শক। দর্শক কী বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কোনো মতামত থাকে বা যদি আপনারা কিছু জানতে পারেন যে কী অ্যাকচুয়ালি হচ্ছে ওখানে রাত জেগে? নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।